অনলাইন ভেরিফিকেশন বেসকোড কিউআর কোড সম্মিলিত লার্নার লাইসেন্স গ্রহণ ফি প্রদান পরীক্ষার ফলাফল কার্ড প্রস্তুতের প্রত্যেকটি পর্যায়ে স্ট্যাটাস জানতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। ধরুন আজকে আপনি বিআরটিএ যেতে চাচ্ছেন, কিংবা আগামীকালকে যেতে চাচ্ছেন, কিংবা আপনি চাচ্ছেন এক মাস পরে বিআরটিএতে গিয়ে আপনার স্মার্ট কার্ড, ডেলিভারি, ফিঙ্গারপ্রিন্ট, এক্সাম সবকিছু আপনি একদিনই করতে চাচ্ছেন, কিংবা আপনারা যারা অলরেডি ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করেছেন কিংবা এখন বর্তমানে করছেন, তাহলে কি আপনি দালালের মাধ্যমে কি করাতে পারবেন, নাকি দালাল ছাড়া আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনি করতে পারবেন? যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে প্রপারলি আপনারা জানতে পারবেন যারা ড্রাইভিং লাইসেন্স বর্তমানে 2023 সালে অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন কিংবা করবেন, কিংবা বিআরটির অনলাইনে যে নতুন সেবাটি চালু হয়েছে এবং পিএসপির অ্যাকাউন্ট একটি ফোন নাম্বার দিয়ে কতবার খোলা যাবে, কিংবা অলরেডি যারা অ্যাপ্লাই করে ফেলছেন পিএসপির অ্যাকাউন্ট খোলার জন্য বা একটি ফোন নাম্বার যারা অনেক আগে অলরেডি খুলে ফেলছেন কিন্তু এখন বর্তমানে সেটি আর কাজ করতেছে না, তো সেক্ষেত্রে আপনি নতুনভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিংবা এটির মাধ্যমে আপনারা কতটুকু সুবিধা অসুবিধা পেতে পারেন, তো চলুন আগে আমরা একটি মোবাইল স্ক্রিনে ভিডিও দেখে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুবিধা চালু করলো বিআরটি। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুবিধা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি। এখন থেকে গ্রাহকের শুধুমাত্র একবার পরীক্ষা দিতে আসতে হবে বিআরটি কার্যালয়ে। এবং মঙ্গলবার 15 নভেম্বর এই বিজ্ঞপ্তিটি তথ্য জানা যায় বিআরটি থেকে। এতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে লার্নার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর দুটি আবেদনের পরিবর্তে অনলাইনে বেস জট একটি কম্বাইন্ড ফর্ম 16 নভেম্বর বুধবার থেকে বিআরটি সার্ভিস পোর্টালে পিএসপি চালু হবে। এক্ষেত্রে আবেদনকারীকে 3 থেকে 4 বারের পরিবর্তে শুধুমাত্র একবার পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দেওয়া এবং বায়োমেট্রিকের জন্য আসতে হবে। এতে আরও বলা হয়েছে, এছাড়াও এই সিস্টেম থেকে আবেদনকারী ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন বেসকোড কিউআর কোড সম্মিলিত লার্নার লাইসেন্স গ্রহণ ফি প্রদান পরীক্ষার ফলাফল জানার সিস্টেম জেনারেটর স্মার্ট কার্ড আবেদন দাখিল কিউআর কোড বেজন সিস্টেম জেনারেটর মোটরযান চালান অস্থায়ী অনুমোদন বা অ্যাপার্টমেন্ট স্লিপ প্রাপ্তি এবং আবেদনপত্র বা কার্ড প্রস্তুতের প্রত্যেকটি পর্যায়ে স্ট্যাটাস জানতে পারবেন এবং তাছাড়া ডাক যোগাযোগের মাধ্যমেও স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন। এই সেবা পেতে বিআরটি সার্ভিস পোর্টালে এই ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করে ইউজার আইডি খুলতে হবে। এই বিষয়ে যে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে এই ইমেলের পাঠানোর অনুরোধ করা হলো। এর আগে মঙ্গলবার এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেন, বুধবার থেকে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে, শুধুমাত্র পরীক্ষার দিন গ্রাহককে একবার বিআরটি আসতে হবে। তাহলে এখন থেকে আমরা খুব সহজেই কিন্তু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবো এবং এতে করে দালালের দূরত্ব বাড়বে এবং এখন থেকে আমরা চাইলেও ডুপ্লিকেট পেপার কিংবা ডুপ্লিকেট জন্ম তারিখ বা দালাল যদি আমাদের বলে যে ডুপ্লিকেট কোনো কিছু লাগবে তো সেক্ষেত্রে কিন্তু এখন কেউ এটি করতে পারবে না। তো অতএব আমাদের এখন অরিজিনাল জাতীয় পত্র এবং অরিজিনাল যে কাগজপত্র পেপারগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি করতে পারবো, আর এখন থেকে আমাদের দালালের ধর্ণা ধরতে হবে না। কিন্তু আপনারা দেখতে পারলেন যারা অলরেডি ড্রাইভিং লাইসেন্সের যে নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিংবা পিএসপির অ্যাকাউন্টের মাধ্যমে যেটি আমরা ড্রাইভিং লাইসেন্সটি পেশাদার অপেশাদার যারা আমরা করতে চাচ্ছি কিংবা আগে যারা আমরা অলরেডি করতাম তাদের কিন্তু একটি প্রবলেম হতো, সেটি হচ্ছে যে অনেকে আমরা মনে করতাম যে ড্রাইভিং লাইসেন্সটি আমরা দালালের মাধ্যমে করতে পারবো কিংবা দালালের মাধ্যম ছাড়া আমরা এই ড্রাইভিং লাইসেন্সটি করতে পারবো না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, এখন বর্তমানে 2023 সালে অলরেডি এবং এখন পর্যন্ত যারা বিআরটিতে যাচ্ছেন তাদের কিন্তু অবশ্য অবশ্যই এটি করতে পারবেন নিজে নিজে। তো অনেক ভাই বেড়াদার এই পরিবারে অনেক যে সকল ভাই বেড়াদার যারা একটি প্রশ্ন সব থেকে বেশি করছেন, যেটি হচ্ছে যে বিআরটি যে অনলাইন সেবাটি চালু হয়েছে তো সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন কিংবা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন তো তাদের উদ্দেশ্যে তারা কিন্তু বিআরটিতে মাত্র একদিন যেতে পারবেন, বাট একদিন গিয়ে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট এবং এক্সাম সবকিছু কিন্তু একদিনই করতে পারবেন। এবং অলরেডি যাদের ডেলিভারি বা আদার্স যে প্রবলেমগুলো ছিল
ডায়াবেটিসের সংশোধন কিংবা ডায়াবেটিসের ডেলিভারি বা ডায়াবেটিসের নবায়ন রেনু যে সকল বিষয়গুলো সেগুলো কিন্তু আপনারা এখন মাত্র একদিনেই করতে পারবেন। আর অবশ্যই আপনারা পিএসপির অ্যাকাউন্ট অলরেডি যারা আগে খুলছিলেন কিংবা এখন পর্যন্ত খুলতে চাচ্ছেন, যাদের ফোন নাম্বারটি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, তো অনেকেই কিন্তু প্রবলেম হচ্ছে। তো অনেক ভাই বেড়াতে যে একটি প্রশ্ন সব থেকে বেশি করছেন, যেটা হচ্ছে যে ভাই আমরা যারা আগে পিএসপির অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলছিলাম কিংবা আমাদের পাসওয়ার্ড মনে নেই কিংবা আমাদের একটি ফোন নাম্বার দিয়ে করছি কিন্তু আমরা চাচ্ছি নতুন করে আরেকটি অ্যাকাউন্ট খোলার জন্য, তো অবশ্যই এটি কিন্তু আপনারা খুলতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্স আপনি পেশাদার করুন আর অপেশাদার করুন, আপনাদের কিন্তু অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে। বাট এনআইডি কার্ড ছাড়া আপনারা ড্রাইভিং লাইসেন্সের যে বিষয়গুলো বা যারা অ্যাপ্লাই করবেন কিংবা নবায়ন রেনু যেটাই করেন না কেন অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি কার্ড অবশ্যই প্রয়োজন, কারণ আপনারা এনআইডি কার্ড ছাড়া এখন বর্তমানে পেশাদার হোক আর অপেশাদার হোক কেউ কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। বাট দালাল কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন, কিংবা আদার্স অনেকেরই কিন্তু আছে পেশাদার যে ড্রাইভিং লাইসেন্সগুলো সেগুলো হচ্ছে যে 21 বছরে কিন্তু একদিন কম হলেও হবে না, তো এটির বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। আর এই পিএসপির অ্যাকাউন্ট এর মাধ্যমে বাট এখান থেকে কিন্তু আপনারা যারা আগে ড্রাইভিং লাইসেন্সের নবায়নের বা একবার বা দুইবার যারা অ্যাপ্লাই করতেন বা যে ফর্মগুলো ছিল বা 2 থেকে 3 বার যেগুলো ফর্মগুলো অ্যাপ্লাই করতে হতো বা পূরণ করতে হতো সেগুলো কিন্তু মাত্র একবারে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এই পিএসপির অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা বিআরটির অনেক সেবাগুলো পাবেন। আর যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অলরেডি ডেলিভারি মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছেন তাদের যে স্মার্ট কার্ডগুলো, তো এই যে নতুন অনলাইন সেবাটি যেটা বিআরটি থেকে চালু হয়েছে সেটির মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে অবশ্যই এটি কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমেও আপনারা আপনাদের স্মার্ট কার্ডটি নিতে পারেন। এবং এখান থেকেও অবশ্যই যখন আপনারা এই পিএসপির অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন তো অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি এবং এনআইডি কার্ডটি কিন্তু অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে। বাট আমাদের যে প্রবলেমটি অনেকেরই হয়েছে সেটি হচ্ছে যে পিএসপির অ্যাকাউন্টের যে অনলাইন সেবাটি মানে হচ্ছে যে এনআইডি কার্ডের যাদের নাই বা যারা এনআইডি কার্ড ছাড়া যারা অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু হবে না, তো অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি কার্ডটি প্রয়োজন। আর এখন থেকে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিআরটিতে মাত্র একদিন গিয়ে এক্সাম ফিঙ্গারপ্রিন্ট আদার্স যে বিষয়গুলো সেগুলো শুধু বিআরটিতে আপনারা একদিন যেতে হবে। আর আপনারা যদি চান তো অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটি ওখানে দিয়ে আসবেন, তাহলে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি কুরিয়ার মাধ্যমে আপনাদের নিজ ঠিকানায় মানে আপনার এনআইডি কার্ডের যে ঠিকানাটা আছে সেখানে কিন্তু এসে অলরেডি পৌঁছে যাবে। তো ভিডিওটি আসলে এই পর্যন্তই ছিল, যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বা যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি এখন কিন্তু এই পিএসপির মাধ্যমে আপনারা সবকিছু একদিনই করতে পারবেন। এটি অলরেডি এখন পর্যন্ত চালু হয়ে গেছে আর আগামীতেও যারা 2023 সাল চালু করতে যাবেন তো অবশ্যই এটির মাধ্যমে করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।